উত্তর চব্বিশ পরগনায় নতুন করে কোর গ্রুপ। আর একবার আপনাদের জানিয়ে রেখে, উত্তর চব্বিশ পরগনায় নতুন করে কোর গ্রুপ। কোর গ্রুপের মাথায় নির্মল ঘোষ, নতুন কোর গ্রুপে নেই জ্যোতিপ্রিয় মল্লিক। বালুকে বাদ দিয়ে তৃণমূলের কোর গ্রুপ গঠন করা হয়েছে। আর একবার আপনাদের জানিয়ে রাখি, উত্তর চব্বিশ পরগনায় নতুন করে গঠন করা হলো কোর গ্রুপ। আর সেই দলে নেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে বাদ দিয়েই নতুন করে কিন্তু কোর গ্রুপ গঠন করা হয়েছে। এবং এই গ্রুপের মাথায় রয়েছে নির্মল ঘোষ, যেমনটা জানা যাচ্ছে। আজ লোকনাথ ধামে উপস্থিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেওয়ার পাশাপাশি কিন্তু নতুন করে কোর গ্রুপ গঠন করেছেন তিনি, এবং বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু বাদ দিয়েই নতুনভাবে কোর গ্রুপ গঠন করা হয়েছে। এবং এই গ্রুপের মাথায় থাকছেন নির্মল ঘোষ, কোর গ্রুপের চেয়ারম্যান নির্মল ঘোষ করা হয়েছে। সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু থাকছেন না, কোর গ্রুপে রাখা হয়নি সাংসদদের। কোর গ্রুপের চেয়ারম্যান নির্মল ঘোষ, গ্রুপে ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, থাকছেন সুজিত বসু, পার্থ ভৌমিক। বালুকে দলের কাজ করতে দেবে না, তার জন্যই ওরা বালুকে গ্রেফতার করেছে, এমনটাই কিন্তু বলতে শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমোকে। আমি আজকে একটা কোর গ্রুপ তৈরি করে যাব। আমি এমপিদের রাখছি না, তার কারণ তাদের সামনে ইলেকশন আছে, তারা নিজেদের কেন্দ্রগুলো নিজেরা নিজেরা দেখবে সবার সাথে কোঅপারেশন করে। আমি মনে করি একটা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের জয়কে সুনিশ্চিত করবার জন্য নির্মল ঘোষকে চেয়ারম্যান করে ব্রাত্য বোস, শোভনদেব চট্টোপাধ্যায়, রথীন ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বোস, তাপস রায়, নারায়ণ গোস্বামী, বীণা মণ্ডল, নুরুল ইসলাম, বিশ্বজিৎ দাস, গোপাল শেঠ, মমতা ঠাকুর, সুরজিৎ বিশ্বাস, সুকুমার মাহাতো, রফিকুল ইসলাম মণ্ডল, তাপস দাশগুপ্ত, রফিকার রহমান, এটিএম আবদুল্লাহ, গোবিন্দ দাস, এদের নিয়ে একটা আমি কোর কমিটি তৈরি করব। প্রতি 10 দিন অন্তর এই কমিটিতে তাদের রিপোর্ট পেশ করতে হবে, এবং আমি 3-4 জনকে যুক্ত আবাহক করছি, তারাই কাজটা নিজের নজর রেখে আমাকে রিপোর্টিং করবে। নির্মলদা যেমন চেয়ারম্যান আছে, সুজিত বোস থাকবে দমদমের ওদিকটা থেকে, পার্থ ভৌমিক থাকবে ব্যারাকপুরের ওদিকটা থেকে, হাবড়ার এদিকটা থেকে নারায়ণ গোস্বামী থাকবে, আর বসিরহাটের এদিকটা থেকে কাকে দেবো? নুরুলের শরীর খারাপ, আর ওর যে লোকটা আছে বদমাশি করে, আমার কাছে সব খবরই থাকে। আমার মনে হয় এটা বসিরহাটটাও সুজিত দেখবে। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু, এবং বালুহীন কোর গ্রুপ গঠন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোর গ্রুপে রাখা হয়নি সাংসদদের, কোর গ্রুপের চেয়ারম্যান নির্মল ঘোষ। আর একবার আপনাদের জানাই, গ্রুপে ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, থাকছেন সুজিত বসু, পার্থ ভৌমিক। বালুকে দলের কাজ করতে দেবে না, তারই জন্য ওরা বালুকে গ্রেফতার করেছে, এমনটাই বলতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। লোকনাথ ধামে কর্মী সভায় উপস্থিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেছেন। নাগরিকত্ব থেকে ধর্ম এবং জ্যোতিপ্রিয় মল্লিক, এই প্রসঙ্গে তিনি একাধিক মন্তব্য করেছেন। এছাড়াও কেন্দ্রের বিরুদ্ধে কিন্তু একরাশ ক্ষোভ প্রকাশও করতে দেখা গিয়েছে তাকে, এবং কোর গ্রুপ থেকে কিন্তু বাদ গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম, এবং সেই গ্রুপের চেয়ারম্যান হয়েছেন নির্মল ঘোষ, এমনটাই জানা যাচ্ছে। এছাড়াও ধর্ম নিয়ে হিংসা দেশ নয়, কুৎসা ভাগাভাগি এড়িয়ে চলুন, সবাই মিলে একসঙ্গে চলতে হবে, মানুষকে ভালোবেসে পাশে দাঁড়াতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভার মঞ্চ থেকে এমনই বার্তা দিয়েছেন। আর একবার আপনাদের জানিয়ে রাখি যে লোকনাথ ধামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন, এবং সেখান থেকে কিন্তু কর্মী সভার সেই মঞ্চ থেকে ধর্ম নিয়ে হিংসা নয়, কুৎসা ভাগাভাগি এড়িয়ে চলার বার্তা দিয়েছেন তিনি। সবাইকে মিলে একসঙ্গে কাজ করতে হবে, মানুষকে ভালোবেসে পাশে দাঁড়াতে হবে, দলীয় বার্তা তৃণমূল সুপ্রিমোর, এবং সকলকে বলেছেন যে ধর্ম নিয়ে হিংসা নিয়ে কোনো দেশ নয়, কুৎসা ভাগাভাগি এড়িয়ে চলতে হবে, সকলকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। হিংসা নয়, দেশ নয়, কুৎসা নয়, অপপ্রচার নয়, ভাগাভাগি নয়, আসুন লোকনাথ ঠাকুরের যে ধর্ম, সেই ধর্ম মানবতার ধর্মে আমরা সবাই যেন সবাইকে ভালোবেসে একে অপরের পাশে এসে দাঁড়াই।